রাতে ঠিক দু ঘন্টা ঘুমানোর পর 3:45 ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে 4:35 মধ্যে রেডি হয়ে গেছি রাইডে যাওয়ার জন্য। তারপর মাস্ক, স্যানিটাইজার, ক্যামেরা ব্যাগ, হেলমেট আর একটা আরামদায়ক ঝঞ্ঝট ফ্রি গাড়ি নিয়ে মিটিং পয়েন্টে পৌঁছাতে হবে, কারণ এটা আমার ফার্স্ট গ্রুপ রাইড। আর তারপর ঠিক 5:50 মিটিং পয়েন্টে রিপোর্টিং করার টাইম। তো আমি ফার্স্ট এসেছি আর এই মিটিং পয়েন্ট থেকে আমার বাড়ির ডিস্টেন্স সব থেকে কম, তো তাই আমি ফার্স্ট। তো এরপর বাকি বন্ধুদের জন্য ওয়েট করি, তো তার আগে আমার আরেক বন্ধুকে ফোন করে নিই। কোথায় রে? মিটিং পয়েন্ট থেকে আমার আরও দুটো বন্ধু এসেছে যারা জয়েন হয়েছে, মানে আমি ওদের সাথে জয়েন হয়েছি, দিগন্ত আর পেছনে আরেক বন্ধু আছে সুরজিৎ। ভাই টাইম কটাই ছিল? টাইম কটা ছিল? হ্যাঁ টাইম কটা ছিল? তো এখন মিটিং পয়েন্ট, মানে নেক্সট মিটিং পয়েন্ট হচ্ছে সাদিনা মোড়। তো ওখান থেকে আরও দুজন জয়েন করবে, তারপর হয়তো গ্রুপের অ্যাডমিনরা আসবে, যাই হোক আমি জানি না। তো ফার্স্ট টাইম আমার গ্রুপ রাইড। তো এটা নেক্সট মিটিং পয়েন্ট। তো ওয়েস্ট বেঙ্গল থেকে আপনাদের মোটো জকি আজকে রাস্তায় নেমে পড়েছে তো ব্লগ করে দেখানোর জন্য। তো আমার সামনে আমার দুই বন্ধু দিগন্ত আর দিগন্তর ওয়াইফ আর শুভজিৎ আর শুভজিতের বন্ধু আর দুজন সামনে। তো এখনকার আপডেট, আমাদের আবার নেক্সট মিট আপ হচ্ছে গিয়ে NH2 এই এখনকার আপডেট। আর ওয়েদার আপডেট হচ্ছে মেঘ পড়েছে, বৃষ্টি হবে হবে মনে হচ্ছে। তো তোমরা ভাবছো যে কেউ এই সময় রাইডে যায়, মানে এই প্যান্ডেমিক সিচুয়েশনে বাইরে বেরোনোটা কি ঠিক হবে? তো তোমরা এটাই ভাবছো, আমিও এটাই ভেবেছি। 3 দিন নিজের মনের সঙ্গে লড়াই করার পর আমার মন বলেছে যে দেখো, যদি কালকের দিনটা যদি না থাকে তাহলে মানে মনে যেসব ইচ্ছাগুলো আছে সেই সব ইচ্ছাগুলো তো আর পূরণ হবে না কোনো দিনই, যদি কালকে যদি সব শেষই হয়ে যায়। কারণ এখন যেরকম আনপ্রেডিক্টেবল সময় চলছে তাতে যে কোনো সময় যা কিছু হয়ে যেতেই পারে। তো তার থেকে ভালো যেটুকু পাচ্ছি সেটুকু করে অ্যাটলিস্ট কিছুটা ইচ্ছা তো মেটানো যায়। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, তো গত 5 মাস ধরে তো বাড়িতেই আছি। অ্যাটলিস্ট একটু বাইরের ঘুরে এসে যদি মনটাকে একটু শান্তি দেওয়া যায়, তো তার জন্যই এই ছোট্ট রাইডে আমি গেছি। ছোট্ট না, অ্যাটলিস্ট 48 কিলোমিটার্সের রাইড। তো দেখো এরপরে রাইড। Yeah.
এক্সেপ্ট মি, তো আমি একমাত্র কোনো রকম রাইডিং গিয়ার ছাড়াই রাইড করছি, তো আমাকে একটু সেন্সিবল রাইড করতে হবে জন্য। তো তোমার ভাই ভাই গরিব মানুষ, তোমার ভাইয়ের কাছে অত পয়সা নেই যে রাইডিং গিয়ার অ্যাফোর্ড করবে আপাতত, তো তাই অনলি হেলমেটে কার চালাতে হচ্ছে, বাকি তো ভাই বড়লোক ব্যাপার। ভিডিও দেখবে ভাই জীবন্ত, আগে সরি বলে দি ভাই, জোকস করছিলাম। তো সামনে দেখা যাচ্ছে আমাদের বাইকার্সদের জন্য রানওয়ে, যেখানে আমরা আমাদের উড়োজাহাজ টেক আপ করি, এখান দিয়ে আমাদের রাইড শুরু হবে। আই থিঙ্ক এখানে হয়তো নেক্সট মিট আপ। ও ভাই গাড়ি উড়ছে, তো এখানে আপাতত হল্ট নিয়েছি হিন্দুস্তানে। তো এই যে দিগন্ত, আমার চাইল্ডহুড ফ্রেন্ড, ছোটবেলাকার বন্ধু, খোলা বন্ধু। তো ওখানে শুভজিৎ আছে ভাই, তো শুভজিৎ তোমার অনেক বন্ধু, অনেক রনি, আচ্ছা রনি হচ্ছে বউ, তো এদেরকে এত শান্ত আর চুপচাপ দেখে এদেরকে ভুলেও শান্ত ভাবাটা ভুল হবে, কারণ এরা মোটেও শান্ত নয়। তো এইটা হচ্ছে পুরোপুরি ক্যামেরার এফেক্ট, ক্যামেরা যখনই হাতে ওঠে তো সবাই যে যার সে তার মতো লুকিয়ে পড়ে, এরকম ব্যাপার। এরা সবাই ক্যামেরা শাই পারসন, তো আমার জন্য এরা ক্যামেরার সামনে এসেছে, তো ওর জন্য এদের মুখের এক্সপ্রেশন ইগনোর করো একটু। হলো আমাদের গ্রুপ, সামনে যে গ্রুপ যাচ্ছে, আর কিছুক্ষণ হিন্দুস্তান ধাবায় বাকি গ্রুপ রাইডারের জন্য ওয়েট করার পর 7:40 নাগাদ গ্রুপের সব রাইডাররা পৌঁছায় হিন্দুস্তান ধাবায়, আর তারপর 7:50 নাগাদ আমাদের রাইড শুরু হয় মেমারিতে ইয়ারাদা ধাবাতে পৌঁছানোর জন্য। আর এই ধাবাতেই ছিল আমাদের প্রাণের দি ইস্টার্ন রোডিজের 1 ইয়ার অ্যানিভার্সারি সেলিব্রেশন। আলাদাই মজা, আর আমি যে গ্রুপ জয়েন করেছি গ্রুপের প্রত্যেকটা মেম্বার খুব ভালো।
ভালো ডিসেন্ট স্পিডে ক্রুজ করছে, না খুব বেশি না খুব কম, আইডিয়াল স্পিডে সবাই ক্রুজ করছে, সবাই একে অপরের সঙ্গে ভালো কোঅর্ডিনেট করছে। তো খুবই ভালো গ্রুপ, আমার খুব ভালো লেগেছে এই গ্রুপে জয়েন করে। তো এই গ্রুপের মেন সে একটা 100cc বাইক চালায়। তো আই থিঙ্ক আমি ঠিক আপাতত জানি না কে এই গ্রুপে অ্যাডমিন, যে মানে হেডে রয়েছে এই গ্রুপে, তো তিনি একটা 100cc বাইক চালাচ্ছেন, আই থিঙ্ক হিরো আই স্মার্ট। আর এখানে আপাতত বাড়ি শুরু হয়ে গেছে, আমরা এখান থেকে